لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله দিগদাইর পাটোয়ারি বাড়ি মরহুম আকরামউদ্দিন দরবেশ সাহেবের মসজিদ ও নূরানী মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান মেহমান পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফজলে এলাহি সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত পত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি
যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের মাহফিলে হযরত উলামায়ে কেরামের সম্মুখে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে আমরা সকলেই জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বলি আমরা হযরতের মাহফিলে আসতে পেরেছি। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায় থাকলেও লাভ আছে, কথা ঠিক কিনা বলেন? পাসপোর্টের মধ্যে যখন সিল দেওয়া হয়, বিদেশ যাবেন আপনি, সৌদি আরব যাবেন, মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, যেই দেশে আপনি যান ওই দেশের মধ্যে ঢুকার পরে ইমিগ্রেশনের মধ্যে পাসপোর্টে সিল দেয়, পাসপোর্টের মধ্যে ইমিগ্রেশন পুলিশে সিল মারে। আপনার পাসপোর্টের মধ্যে যত সিল লাগবে আপনার পাসপোর্টটা তত ভারী হবে। সৌদি আরব গেছেন, মালয়েশিয়া গেছেন, সিঙ্গাপুর গেছেন, ব্রুনাই গেছেন, ইন্ডিয়া গেছেন, লন্ডন গেছেন, পাসপোর্টের মধ্যে যত সিল আছে পাসপোর্টটা তত ওজন, কথা ঠিক কিনা বলেন? আর পাসপোর্টের সিলগুলা যতদিন আপনার পাসপোর্ট আছে ততদিন সিল আছে, পাসপোর্ট যতদিন থাকবে আপনার সিলটা ততদিন থাকবে। আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে যখন আমরা আসি, আল্লাহর ওলিদের চেহারা থেকে আমাদের কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইমানি সিল দান করে, সুবহানাল্লাহ। আপনি আমি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকব ততদিন এই ইমানি সিল আমাদের কপালের মধ্যে চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার একজন আল্লাহর ওলি আল্লামা জুলফিকার আহমদ নকশেবন্দি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখেন, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই আল্লাহর গড় তাওয়াফ করতেছে, আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে যে আসলে আমাদের কপালে ইমানের সিল লাগে তার একটা দৃষ্টান্ত বোঝানোর জন্য আপনাদেরকে ঘটনা উল্লেখ করা হইতেছে। মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাই উনি আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, তাওয়াফ করার সময় একটা যুবক ছেলের হাতে ধরছে, সুবহানাল্লাহ। মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই যুবক ছেলেটাকে হাতে ধরে বলতেছেন, হ্যাঁ যুবক, তুমি কি কোনো আল্লাহর ওলির সন্তান নাকি? সুবহানাল্লাহ। যুবক ছেলেটা বলতেছে, হযরত আমি আল্লাহর কোনো ওলির সন্তান নই, সাধারণ একজন মানুষের সন্তান। মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই আবার প্রশ্ন করতেছে, যুবক ভালো করে বলো, জীবনে কোনোদিন কোনো ওলির মজলিসে ওলির কাছে মুরিদ হয়েছিলে কিনা? সুবহানাল্লাহ। যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, জীবনে কোনোদিন কোনো আল্লাহর ওলির কাছে মুরিদ হয় নাই। মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, যুবক ভালো করে বলো দেখি, জীবনে কোনো দিন কোনো আল্লাহর ওলির মজলিসের সামনে বসছিলে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহর ওলি মুহাজিরে মক্কি, জীবনের একবার আল্লাহর এক ওলির সামনে দাঁড়াইয়াছিলাম, যখন ছোটবেলায় আমি ফুটবল খেলতেছিলাম, আমার একজন বন্ধু আসে আমাকে বলতেছে, যুবক ফুটবল খেলতেছো,
আইরা আর ওই রাস্তা দিয়া ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই বালাকোটের ময়দানে যাইতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বালাকোটের ময়দানে আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই কিতাবের মধ্যে লিখা হয় ইসমাইল শহীদ রহমাতুল্লাহর চেহারাটা পাওয়া গেছে 3 মাইল দূরে, ওনার মাথাটা পাওয়া গেছে ওনার দেহ থেকে আরো 3 মাইল দূরে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসবিদগণ লিখেন ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যাওয়ার পরে ওই ইংরেজ কাফেরকে বলেছিলেন, ইংরেজ আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে হত্যা করব। আল্লাহর ওলি আল্লাহর কসম করেছে, এমন সময় পেছন দিক দিয়া কে যেন আসিয়া ইসমাইল শহীদকে আঘাত করেছে। আঘাত প্রাপ্ত হওয়ার পরে ওনার দেহটা মাথা থেকে আলাদা হইয়া গেছে। জুড়ে বলুন ইন্না লিল্লাহ। আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির মাথা দেহ থেকে আলাদা হইয়া গেল, কিন্তু হাতের মধ্যে ওনার তরবারি লাগা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তরবারিটা লইয়া যে ইহুদি কাফেরকে বলেছিল আমি তোমাকে আল্লাহর কসম হত্যা করব, মাথা সারা পুরাটা দেহ ওই কাফেরের পিছনে দৌড়তে আরম্ভ করলো। 3 মাইল দূরে যাইয়া ওই কাফেরটাকে হত্যা করিয়া ইসমাইল শহীদ রহমাতুল্লাহের দেহটা জমিনের মধ্যে পড়ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন কোনো ওয়াদা করে আল্লাহ তাআলা পুরা করে দেয়। কে পুরা করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমি আল্লাহ তোমার ওয়াদা পূরণ করব, আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক জুড়াও, আমি আল্লাহর সঙ্গে তোমার মহব্বত জুড়াও, আমি আল্লাহ তোমার সকল ওয়াদা পূরণ করে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা ডাক দিয়ে বলতিস নকো আল্লাহর ওলি মুহাজিরে মক্কি ওই দিন ফুটবল খেলা বাদ দিয়া রাস্তার কিনারায় গিয়া দাঁড়াইয়া ছিলাম। রাস্তার কিনারায় দাঁড়াইয়া আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির চেহারাটা দেখেছিলাম। এছাড়া জীবনে কোনোদিন কোনো আল্লাহর ওলির মজলিসে যায় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন যুবক ওই দিন তুমি যে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির চেহারাটা মহব্বতের সাথে দেখেছিলাম এখন পর্যন্ত তোমার কপালের মধ্যে ইমানের নূর দেখতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে আসলে লাভ আছে, কথা ঠিক কিনা বলেন? আজকে তো আমরা ইহুদ নাসারার সঙ্গে সম্পর্ক জুড়তেছি, ইহুদ নাসারার বেশভূষা আমরা গ্রহণ করতেছি, ওলিদের সাথে আমাদের সম্পর্ক নাই, ইহুদ নাসারা বেদিন বেঈমানের সঙ্গে আমাদের চলাফেরা, কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মত দুনিয়াতে তোমার মহব্বত যার সঙ্গে আছে হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হাসর হইবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জুড়ে বলুন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকলে কিয়ামতের দিন তাদের সংস্রবেই থাকা যাইবে। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বিশ্ব নবীর একজন সাহাবি নবীজিকে আসিয়া ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর
ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, কিয়ামত কোন দিন হবে জানতে চাই, কিয়ামত কোন দিন হবে আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বরটা দিয়ে বলেন সাহাবি, কিয়ামত কখন হবে তুমি জানতে চাও, কিয়ামতের দিবসের জন্য তুমি কি আমল তৈয়ার করছো, কি লাগবে, জুড়ে বলেন কি লাগবে, আমল সে জিন্দগি বলতি জান্নাত বিহি আর জাহান্নাম বিহি, আমলের দ্বারা কবরের জিন্দগি গঠন হইবে, আমলের দ্বারা আসলের ময়দানের জিন্দগি গঠন হইবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে বলেন বান্দা আমল তৈয়ার করো, আমল তোমার আমল তোমাকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। নবীজি বলতেছেন সাহাবি, কিয়ামত কোন দিন হবে তুমি জানতে চাও, কি আমল তৈয়ার করেছো। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইবে, দুনিয়ার কোনো আপনজন ওই দিন কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো আপনজন ওই দিন কোনো সহযোগিতা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করেছ আজকে হাসরের ময়দানে প্রকাশ পাবে, আমি আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দেব, যে জবান দিয়ে তো কথা বলতেছ, যে জবান দিয়ে আমার নাফরমানি করতেছ বান্দা, আমি আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন তোমার দুইটা হাত তোমার বিরুদ্ধে বলতে থাকবে, তখন দুইটা পা বিরুদ্ধে বলতে থাকবে, দুইটা চক্ষু আল্লাহর বান্দার বিরুদ্ধে বলতে থাকবে, ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নাই। ওই দিন হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আমল তৈয়ার করতে হবে, আমল কি তৈয়ার করতে হবে, আরো জোরে বলেন, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামার হবে। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইকে ওনার আপনজনেরা বলেছিলেন, ইব্রাহিম আমাদের কি কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন। আল্লাহর ওলি আল্লামা আশিক আলাই বলন্দশরী রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখেন, ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইকে ওনার আপনজনেরা প্রশ্ন করলো, ইব্রাহিম তুমি আমাদের কি কিছু নসিহত করো। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন কি নসিহত করব, চারটা চিন্তায় আছি, চারটা পেরেশানির মধ্যে পড়ে আছি, চারটা পেরেশানি থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি ইব্রাহিম কথা বলবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পেরেশানি, জুড়ে বলেন কয়টা পেরেশানি, এলাকার মানুষ বলতেছে ও ইব্রাহিম ইবনে আদহাম তুমি চারটা পেরেশানির মধ্যে পড়ে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, চারটা পেরেশানি নিয়ে তুমি বড় চিন্তিত আছো, ওই পেরেশানি গুলা কি আমাদেরকে একটু বলে দাও। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, আমার আপনজনেরা তোমরা শুনো, আদম আলাইহিসসালামকে আল্লাহ বানাইয়া আদম আলাইহিসসালামের সামনে আল্লাহ একটা প্লেট দিয়েছিল, যেই প্লেটের মধ্যে সমস্ত রূহগুলো ছিল, ওই দিন আদম আলাইহিসসালামের ডান পাশে যে রূহগুলো ছিল সেগুলো ছিল জান্নাতি,
আদম আলাইহিস সালামের বাম পাশে যে রূহগুলো ছিল ওইগুলো ছিল জাহান্নামী। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, শোনো আমি পেরেশানির মধ্যে আছি, আমি পেরেশানির মধ্যে আছি, ওই দিন আমি জান্নাতের লিস্ট দিয়েছিলাম, মাশাআল্লাহ জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ আমার এলাকার মানুষের আমি পেরেশানির মধ্যে আছি, ওই দিন আমার রুহটা জান্নাতীদের সঙ্গে ছিল না জাহান্নামীদের সঙ্গে, এই পেরেশানির মধ্যে আমি ইব্রাহিম ইবনে আদম পরে আসি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সেই পেরেশানি আছে কিনা জুড়ে বলেন, আছে কিনা জুড়ে বলেন। আল্লাহর ওলি তাকে বলতেছেন, আমার এলাকার মানুষ আমি দুই নাম্বার পেরেশানির মধ্যে আছি, মার পেটের মধ্যে রব্বুল আলামিন নেককারদের লিস্টিতে নাম লিখবো নাকি বদকারদের লিস্টিতে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন নেককারদের লিস্টিতে নাম লেখা হইবো নাকি বদকারদের লিস্টিতে? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলতেছিল, আমার এলাকার মানুষ তোমরা শোনো, আমি পেরেশানির মধ্যে আছি, মার গর্বে আমি যেদিন গিয়েছিলাম ওই দিন আমি নেককার রূপে গিয়েছিলাম নাকি বদকার রূপে পেরেশানির মধ্যে আছি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছিল, আমার এলাকার মানুষ তোমরা শোনো, আমি তিন নাম্বার পেরেশানির মধ্যে আছি, তিন নাম্বার পেরেশানি হলো কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হইবে, কবরের মধ্যে লাশটা রাখার পরে জান্নাতি ফেরেশতারা আসবে, জান্নাতিওয়ালার জন্য জান্নাত থেকে ফেরেশতা আসবে, আর জাহান্নামের জন্য জাহান্নামের আযাবের ফেরেশতা আসবে। ও আমার এলাকার মানুষ, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কবরে জান্নাতীরা আসবে নাকি জাহান্নামীরা আসবে? আমি এই তিন নাম্বার পেরেশানির মধ্যে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছিল, আমার এলাকার মানুষ তোমরা শোনো, চার নাম্বার পেরেশানি হলো হাসরের ময়দানে যখন আল্লাহ মানুষগুলাকে আলাদা করে দিবে, আল্লাহ বলবেন,
ফাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস বান্দাদেরকে আলাদা করবে আর নাফরমানদেরকে আল্লাহ ওই দিন আলাদা করবে। ওই আমি এই চার নাম্বার পেরেশানের মধ্যে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা যারা তাদের হাসরের ময়দানের পেরেশানে আছি কিনা জোরে বলেন, আরো জোরে বলেন আছি কিনা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন উম্মত, ও আমার উম্মতেরা তোমরা শুনো, যদি তুমি নেককার আল্লাহওয়ালা হইতে পারো, নেককার আল্লাহওয়ালার সঙ্গী তোমরা হাসরের ময়দানে থাকতে পারবা, কারণ জমিন হবে তামার, জমিন হবে কিসের, মাথার অর্ধহাত উপরে সূর্যটা চলে আসবে। কবি বলতেছেন ওই যে রবি, আজকে যাহা অনেকে দূরে আছে, হাসর মাঠে আসবে তাহা অর্ধহাত কাছে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে আসবে তাহা অর্ধহাত কাছে, এত নিকটে আসবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তা পেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, গুনাহগারের মাতার মগজ পড়বে গলে গলে, কাহারু হাঁটু কাহারু মাজা ডুববে গামের জলে, ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। ও মুসলমানেরা, ওই হাসরের ময়দানের পেরেশানি আমাদের আছে কিনা জুড়ে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন উম্মত, কিয়ামত কোন দিন হবে তুমি জানতে চাও, কিয়ামতের দিবসে মৌলাকে দেখানোর জন্য তুমি কি আমল তৈয়ার করেছো। সাহাবী ডাক দিয়ে বলতেছিল গো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, কিয়ামতের দিবসে মৌলাকে দেখানোর জন্য আমার কাছে একটা আমল আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সাহাবী বলতেছিল গো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমার কাছে কিয়ামতের দিন মৌলাকে দেখানোর মতো একটা আমল আছে, সে আমলটা হলো আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই আমলটা আমার মধ্যে আছে। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবি, তোমার কাছে অনেক বড় একটা আমল আছে, অনেক বড় পুঁজি আছে। ও আমার সাহাবি তুমি শোনো, আমি নবীকে তুমি বেশি মহব্বত করো। ও আমার সাহাবি শুনিয়া রাখো, আল মারউ মা মান আহাব্বা, আমাকে যে তুমি মহব্বত করো ভালোবাসো, আমি রাসূলের সঙ্গী তোমার হাসর হইবে। আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখলে লাভ আছে, কথা ঠিক কিনা বলেন। ও মুসলমানেরা, আমরা তো আর নবী রাসূল পাবো না, আখিরি জামানার মধ্যে আসছি, এখন আমাদের সম্মুখে যেই আউলিয়ে কারাম আল্লাহর ওলিরা আছে তাদের সাথে আমাদের একটা মহব্বত আর ভালোবাসা, কোরআনের বাহক হিসাবে। তারা তো কোরআনের বাহক, কিসের বাহক? আজকে উলামায়ে কারামের মর্যাদা এত বেশি কারণ কি? কোরআনের বাহক, কোরআনের সাথে তাদের সম্পর্ক। আল্লামা ফজলে আলাহী সাহেবের তো মর্যাদা তার কারণ আল্লাহর কালামের সাথে সম্পর্ক, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমরা উলামায়ে কারামদেরকে মহব্বত করব, ভালোবাসব, তাদের সাথে সম্পর্ক রাখব। যদি আমরা মহব্বত এখলাসের সাথে রাখতে পারি, আমাদের কপালের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে, পিছনে জায়গা হইতেছে না তো একটু দয়া করে সামনের দিকে আসুন, একটু দয়া করে সামনের দিকে আসুন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসুন সামনের দিকে, মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা মশহুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমি আপনাদের সম্মুখে এই কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে কিছু মুজাকারা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, ইমানওয়ালাদেরকে, কাদেরকে, আমরা তো ইমানওয়ালা, কথা ঠিক কিনা? আমরা তো মুমেন, আমরা খুশি ইমানদার হয়ে, আমরা খুশি না বেজা? একজন সাহাবি নবীজির দরবারে আসছে খাইবরের যুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে পাঠায় রাখছে, কিন্তু চার পাঁচ দিন ধরে জেহাদ চলতেছে, এসপার উসপার কিছুই হয় না, জয় পরাজয় কিছুই হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবিরা, তোমরা তাঁবুর বিরতের ভিতরের রেস্টে যাও। সাহাবায়ে কেরাম তাঁবুর ভিতরে, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু মুনার কিতাবের মধ্যে লিখেন, তাঁবুর ভিতরে রেস্টে গেছে। এমন সময় যেই কয়জন সাহাবি খাইবরের জেহাদ পাহারা দিতেছে, তারা দেখতে পাইল একজন বকরির রাখাল, কিছু বকরি লইয়া কাফেরদের এলাকা থেকে মুসলমানদের তাঁবুর দিকে আসতেছে। মুসলমানদের তাঁবুর দিকে আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম সজাগ, পাহারাদারির কাজে যে সাহাবায়ে কেরাম নিযুক্ত ছিল তারা জিজ্ঞাসা করতেছে, কেন আসছেন? সে বলতেছে, বকরিগুলা নিয়ে আসছি, রাখালি করার সুরতে আমি বাইর হইছি, আমার মনের মধ্যে নিয়ত হইল বিশ্ব নবীর সাথে দেখা করব। সুবহানাল্লাহ, কারণ আমি কাফেরদের এলাকা থেকে আসছি, আমাকে তো এখানে আসতে দেওয়া হইবে না, এই জন্য বকরিগুলা নিয়ে আমি আপনাদের দিকে আসছি, আমার মূল উদ্দেশ্যটা হলো আল্লাহর নবীর সাথে আমি সাক্ষাৎ করব। সাহাবায়ে কেরাম লোকটাকে যখন আল্লাহর পয়গম্বরের তাবুর কিনারায় নিয়ে গেল, নবীজিকে সংবাদ দেওয়া হলো, পয়গম্বর একজন রাখাল কিছু বকরি নিয়ে আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তাবুর ভিতরে রেস্টে ছিলেন, আরামের মধ্যে ছিলেন, আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। নবীজি তাবুর ভিতর থেকে বাহিরে আসিয়া ওই বকরি রাখালের সঙ্গে নবীজির বুক মুবারক মিলাইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা একজন রাখালের সঙ্গে বুক মিলাই, আর আমরা তো কিছু টাকা হইলে আমাদের দিলে অহংকার চলে আসে, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে কোনো ক্ষমতা পাইলে অহংকার টাকার বুড়ি চলে আসে। মুসাফাই করতে রাজি না, সালাম তো অনেক পরে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, মুসলমান যখন কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, মুসলমানদের মহব্বত আর ভালোবাসা আল্লাহর জন্য, কার জন্য? জুড়ে বলেন আল্লাহর পয়গম্বর দিয়ে বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলমান মুসলমানের মহব্বত কেন হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি, আঙ
আপনাদের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ বা ফরিদগঞ্জ? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি, কেন আসি? মুসলমান মুসলমানে একদম মহব্বত পয়দা হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? গতকাল মাহফিল ছিল ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে মাহফিল সাইরা সকাল দশটায় আসছি, সারা রাত ঘুম নাই গাড়িতে। সকাল দশটায় আইসা এক ঘন্টা ঘুমাইছি এগারোটা পর্যন্ত, আবার এগারোটার পর থেকে রেডি হয়েছি, বারোটার সময় আপনাদের দিকে রওনা দিছি, আটটার সময় পড়ছি, খুবই ক্লান্ত। আজকে এখানে আসলে হজরতের সাথে সাক্ষাৎ হবে, এই জন্য একবার পাগল পাড়া হয়ে আসছি। হজরতের সাথে সাক্ষাৎ হওয়াতে অনেকদিন ধরে আমার মনের বড় চাহিদা, কারণ মোবাইল দেখবেন মোবাইলের চার্জ চলে গেলে কারেন্টের সাথে নিয়ে সংযোগ করতে হয়, কথা ঠিক কিনা বলেন? আবার মোবাইলের মধ্যে চার্জ হয়, আমরা তো দূরে থাকি, আমরা তো এইভাবে আপনাদের মতো হজরতের কাছে আসতে পারি না, এই জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি চার্জ করানোর জন্য, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। তাহলে মহব্বত হবে একমাত্র আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আরেকজনকে ভালোবাসো, আর একজন ইমানদার মুসলমানকে ভালোবাসো আল্লাহ তাআলার জন্য, কার জন্য? জোরে বলেন। যুবক ভাইরা আবার খুশি হইেন না, অনেক যুবকেরা আবার বলতেছে এই জন্যই তো হুজুর আমরা ভালোবাসি না, হুজুরিল্লাহ জোরে বলেন। অবৈধ ভালোবাসা নয়, বৈধ ভালোবাসা, আমরা হজরতকে ভালোবাসি, একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসি, এটা বৈধ ভালোবাসা। এই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে চাও আল্লাহর ওয়াস্তে ভালোবাসো। ওয়া আবগাযা লিল্লাহ, কাহারো প্রতি দিলে ঘৃণা আসবে ওই ঘৃণাটাও আল্লাহর ওয়াস্তে আসতে হইবে। বলে হুজুর কিভাবে? এক বেড়া বন্ধবীর মহিলাদেরকে সামনে লয়া মুরিদ করে বন্ডফির, বন্ডফিরদেরকে আমরা মহব্বত করি না, ঘৃণা করি, কথা ঠিক কিনা বলেন? সেই ঘৃণাটাও হবে কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরটাকে শুয়াইয়া দিল, কাফেরটা নিচে শুয়ে গেছে, হাতের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে তরবারি, কাফেরে ডাক দিয়ে বলতেছেন, আলী এখন তুমি আমাকে হত্যা করে ফেলবা। সাথে সাথে কাফেরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে তুতু মারছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, কাফের আমার মুখের মধ্যে তুমি থুতু মারছো, থুতু নিক্ষেপ করেছ, এখন আমার দেহের মধ্যে রাগ চলে আসছে, এখন আর তোমাকে হত্যা করব না, এখন তোমাকে মাফ কইরা দিলাম, যাও। ওই কাফের ডাক দিয়ে বলতেছেন, আলী এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, এইটার নাম যদি ইসলাম হইয়া থাকে এই মুহূর্তে আমাকে পড়াইয়া দাও ইমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে প্রথম শুয়াইয়াছিলাম আল্লাহর জন্য তোমাকে হত্যা করব, এখন তুমি আমাকে তুতু মারছো, আমার শরীরে রাগ আইসা গেছে, আমার রাগে কিছু করব না, আমার রাগে কিছু করলে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হইবে। ও আল্লাহর বান্দা যাও তোমাকে ছেড়ে দিলাম, সাথে সাথে ওই কাফেরটা কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। মহব্বত ভালোবাসা, মুসলমান মুসলমানের মহব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, আমরা একজন আরেকজনকে মহব্বত করব, ভালোবাসব, দরকার কিনা মহব্বত ভালোবাসার? দরকার আছে কিনা? একরাম যেটাকে বলা হয় কিতাবের মধ্যে আছে, একজন মুসলমান আর একজন মুসলমানের একরাম করার জন্য যখন সামনে বাড়ে মসজিদের মধ্যে বসিয়া দশ বছর এতেকাফের সওয়াব আল্লাহ আমল নামায় দান করে। আল্লামা তানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন দুইটা কদম,
আল্লাহর কাছে বড় দামি। আশাওয়ালি তানবী রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখেন, দুইটা কদম আল্লাহর কাছে বড় দামি, দুইটা ফুটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। তানবী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, মুসলমানেরা তোমরা শুনো, প্রথম নাম্বারের কদম হইল নামাজের কদম, দুই নাম্বার কদম হলো কোন মুসলমানকে, বিপদগ্রস্ত মুসলমানকে উপকার করার জন্য আপনি কদম দিছেন, ওই কদমগুলা আল্লাহর কাছে অনেক বেশি দামি। ও মুসলমানেরা, এই জন্য মুসলমান মুসলমানের সাথে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে আল্লাহর ওয়াস্তে। কেন ভালোবাসা? নবীজি ডাক দিয়ে বলতেছেন, মান আহাব্বালিল্লাহ, একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর ওয়াস্তে, ও আবগাজালিল্লাহ, একজন যদি আরেকজনকে ঘৃণা করতে হয় ওই ঘৃণাটাও আল্লাহর ওয়াস্তে হবে, বুঝছেন নি আপনারা? তিন নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া আতালিল্লাহ, আপনি আরেকজনকে কিছু হাদিয়া দিছেন সেটাও আল্লাহর ওয়াস্তে হবে, কথা ঠিক কিনা বলেন? ওয়া আতালিল্লাহ, ওয়াজের মাহফিলের মধ্যে চান্দা দিয়েছেন, ওয়াজের মাহফিলের মধ্যে দান খয়রাত করেছেন, মসজিদের মধ্যে দান খয়রাত করেছেন, আতালিল্লাহ আল্লাহর ওয়াস্তে, কথা ঠিক কিনা বলেন? চার নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া মানা আলিল্লাহ, দান করেন নাই, গানের চান্দা চাইছে, গান করব, আসেনি গান বাজ, এই যে শ্যাংরা বাজার দিয়ে ঘাটছি, কয়েকজন যুবক দাঁড়ায় নাচানাচি করতেছে আর গান করতেছে, এই গান বাজনা আসেনি আমাদের সমাজে, অনেকে আছে এই জাতীয় গান বাজনা করে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ হেদায়েত দিয়ে সঠিক পথে আসার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। কারণ গান বাজনা করবো না, গান বাজনা শুনবো না, গান বাজনা আবিষ্কার করছে মিস্টার ইবলিস আল্লাহর কোরআনের আলোকে নিবানোর জন্য, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই গান লয়ে আজকে মুসলমানে টানাটানি করে। তাহলে আল্লাহর নবী বলেন, ওয়া মানা আলিল্লাহ, তুমি দান করো নাই, গানের চান্দা চাইছে দেও নাই, উরুষের চান্দা চাইছে, খিচুড়ি করবে, গান বাজনা করবে, গাঞ্জার আসর জমাইবে, এই জাতীয় চান্দা চাইছে দেও নাই, এটাও আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, তোমার সমস্ত কাজকর্ম যদি এই জন্য হয়, সব কিছু যদি তোমার আল্লাহ তাআলার জন্য হয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত, তোমার সকল কাজ যদি আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ তোমার ঈমানটাকে পরিপূর্ণ করিয়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ঘৃণা করতে হইলে করব আল্লাহ তাআলার জন্য, দান খয়রাত করব আল্লাহ তাআলার জন্য, দান খয়রাত করব না সেটাও আল্লাহ তাআলার জন্য, তখনই আমাদের ঈমান পূর্ণ হইবে। নবীজি তাবুর ভিতর থেকে বাহির হইয়া রাখালের সাথে গিয়া বুক মিলাইছে, রাখাল সাথে সাথে নবীজির সামনে দাঁড়াইয়া চোখ দিয়া পানি ছাড়তে আরম্ভ করে দিছে, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমি একজন সাধারণ রাখাল আর আপনি দু জাহানের সর্দার মদিনার বাদশাহ। ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, এত পাওয়ারফুল লোক হয়েও আপনি আমার সঙ্গে বুক মিলাইছেন, আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার দিন সত্য দিন, আমি আসছিলাম আপনাকে দেখার জন্য, আমি চাইতেছি এখন আপনার হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রাখাল, তুমি তো নাপাক, তুমি তো কাফের, মুসলমান হওয়ার জন্য তুমি গোসল করে আসো,
গোসল করে নবীজির দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর তাকে কালিমা পড়াইবি, মুসলমান বানাইবে। পয়গম্বর ডাক দিয়ে বলতিস, ও রাখাল ডাক দিয়ে বলতিস না গো পয়গম্বর, ও বিশ্ব নবী জানতে চাই কালিমা পড়া মুসলমান হইলে আমার কি লাভ হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে? জোরে বলেন মুসলমান হইয়া লাভবান না ক্ষতিগ্রস্ত? জোরে বলেন কেমন লাভবান? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওরে খাইবরের রাখাল, তুমি যদি আমার হাতে হাত রাখা কালিমা পড়া মুসলমান হইতে পারো, প্রথম নাম্বারের লাভ হলো কালিমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ অতীতের জীবনে যত গুনাহ করেছিলা সমস্ত গুনাহগুলা আল্লাহ তোমার মাফ করিয়া দিবে। প্রথম নাম্বারের লাভ, যদি তুমি কালিমাটা মাত্র পড়তে পারো, পড়লেই তোমার পিছনের গুলা মাফ, গুনাহগুলা মাফ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর রহমতের সাগর এত বিশাল, আমার রহমতের সাগরের মধ্যে যদি কেউ ডুব দিতে পারো, আমি আল্লাহ সাগরের ঢেউয়ের মতো একটা ঢেউ দিব, তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ তাআলার রহমতের সাগর অনেক বিশাল। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আপনাদের চাঁদপুর ঢাকা শহরের সমস্ত মহিলাগুলা যদি নদীর মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ওই মহিলাগুলা নদী দিয়া বাঁচতে বাঁচতে বুড়ি গঙ্গার মধ্যে যাবে। কথা ঠিক কিনা বলেন? ঢাকা শহরের সমস্ত মহিলা বাঁচতে বাঁচতে বুড়ি গঙ্গা দিয়া যাইতে যাইতে ওই মহিলাগুলা বঙ্গোপ সাগরে চলে গেছে। কোথায় চলে গেছে? সাগরের ঢেউ ছোট না বড়? এত বড় ঢেউ, বিশাল বড় ঢেউ, একটা ঢেউ দিছে ঢাকা শহরের সমস্ত মহিলা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর রহমতের সাগর এত বিশাল, যদি তুমি 60 বছর 70 বছর নাফরমানি করিয়া আমি আল্লাহর দরবারে জীবনে একবার তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমতের দৃষ্টি দিয়া তোমার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছিল, রাখাল তুমি যদি কালিমা পড়ে মুসলমান হইতে পারো, তোমার প্রথম নাম্বারের লাভ হলো কালিমা পড়ার সাথে সাথে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। ও রাখাল, কালিমা পড়ার তোমার দুই নাম্বারের লাভটা মনে রাখবা। ওরে আল্লাহর বান্দা রাখাল, দুই নাম্বারের লাভ হলো এই কালিমাটা লইয়া যদি তুমি কবরে যাইতে পারো, এই কালিমার উপরে থাকিয়া যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। রাখাল ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আর দূরে থাকবো না, আর কাফের থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ওই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ওই খাইবরের ময়দানের মধ্যে রাখালটাকে মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে রাখাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও আমার পয়গম্বর, এখন প্রথম নাম্বারে আমার কি কাজ আপনি বলুন দেখি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, রাখাল এখন তোমার উপরে নামাজ ফরজ হয় না, যাও রে রাখাল যাও, তুমি যে কালিমা পড়ে মুসলমান হইছো, প্রথম নাম্বারের কাজ হলো তুমি জিহাদের মধ্যে আমার সাহাবায়ে কেরামের সঙ্গে জিহাদে অংশ গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল, ওই রাখাল ছেলেটা জিহাদের মধ্যে অংশ গ্রহণ করলো। জিহাদের মধ্যে অংশ গ্রহণ করার পরে জিহাদ চলতেছে, জিহাদ চলতেছে, জিহাদ যখন এক পর্যায়ে শেষ হইল, মুসলমানরা যখন বিজয়ের পতাকা পাইল, মুসলমানরা বিজয়ের পতাকা পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা খাইবরের মাঠে তালাশ করে দেখো, কোথাও কোনো মুসলমানদের লাশ পড়ে আছে কিনা দেখো।
সাহাবায়ে কেরাম খাইবরের মাঠের মধ্যে তালাশ করতে লাগলো, হঠাৎ দেখতে পাইল মাঠের একটা কিনারায় একটা যুবক ছেলে নতুন, কোন সাহাবায়ে কেরাম তাকে চিনে না, জীর্ণ শীর্ণ বদন, চেহারাটা একবারে জীর্ণ শীর্ণ, মাথার চুলগুলা এলোমেলো, ওই লাশটা খাইবরের এক প্রান্তরে জাহাজের কিনারায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বরের কোন সাহাবি তাকে চিনে নাই। যখন নবীজির দরবারে লাশটা নিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর ওই নতুন সাহাবির লাশটা দেখিয়া নবীজি মুস্কি মুস্কি হাসে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আল্লাহর নবী, এই লাশটা দেখে আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, নতুন মাত্র মুসলমান হইছে, এক ওয়াক্ত নামাজও জীবনে আদায় করে নাই, একটা রোজাও জীবনে কোনোদিন রাখে নাই, মাত্র মুসলমান হইয়া তোমাদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও আমার সাহাবীরা তোমরা শুনো, আমি পয়গম্বর দেখতেছি, আল্লাহর ফেরেশতারা আমার এই খাওয়াই রাখাল সাহাবীকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবীকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতরে কে আগে নিবে প্রতিযোগিতা করতেছে। ও মুসলমানেরা, আমরা যে কালিমা পয়রা মুসলমান হইছি, আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আজকে তো ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান তারা তো মনে করতেছে মুসলমানদের বুঝি কোনো দাম নাই, মুসলমানদেরই তো আসল দাম, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়া এই আসমান জমিন আল্লাহ কেন বানাইছে? মুসলমানদের জন্যই, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে কালিমাওয়ালাদেরকে বড় মহব্বত করেন, এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বাচ্চারা দিয়ে দেবেন না, আপনি দিলে কেমন লাগে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানওয়ালাদেরকে কালিমাওয়ালাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা কালিমাওয়ালা, ও মুমিন বান্দা বান্দি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তোমার দিলে আমার ভয় ঢুকাও। কার বই? জোরে বলেন কার বই? ও মুসলমানেরা বলা হইতেছে, সারা দুনিয়ার উলামায়ে কারাম বলতেছে আল্লাহকে বই করো, এরপরও আমরা সুদ ছাড়তে পারি না, কথা ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহকে বই করা হলো? উলামায়ে কারাম বলতেছে আল্লাহকে বই করো, এরপর আমরা সুদ খাওয়া ঘুষ খাওয়া ছাড়তে পারতেছি না, মদ জুয়া নাফরমানি ছাড়তে পারতেছি না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা হাক্কা তুকাতি, আমাকে বই করার মতো বই করো, যখন আমার বই তোমার দিলের ভিতরে আসবে, তোমার দ্বারা আমি আল্লাহর কোনো নাফরমানি হবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বই বান্দার দিলের ভিতরে আসলে নামাজ সারবে, জোরে বলেন। আল্লাহর বই বান্দার দিলের ভিতরে আসলে মহিলা পর্দা ছাড়বে, আল্লাহর বই বান্দার দিলের ভিতরে আসলে সুদ খাবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা পুরাপুরি ভাবে আমার বই তোমার দিলে ঢুকাও। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহকে বই করো, সকল প্রকারের হারাম কাজ তুমি ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, মা বাবার অবাধ্য হওয়া হারাম, মা বাবার নাফরমানি করা হারাম, নামাজ ছাইরা দেওয়া কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করা কবিরা গুনাহ, কোন অবস্থাতেই হারাম কাজ করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সকল প্রকারের হারাম দিলের ভিতর থেকে বাহির করে ফেলো, দিলের ভিতরে কোনো হারামের জায়গা দিও না। ও আল্লাহর বান্দা, সকল প্রকারের হারাম কাজ তুমি বর্জন করো, তাকুন আবাদান নাস, আমার আল্লাহ তোমাকে আল্লাহর খাস বান্দা বানাইয়া দিবে।
হারাম কাজ বর্জন করলে আল্লাহ পাকের হাজবান্দা হওয়া যাবে, আল্লাহ পাকের উলি হওয়া যাবে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, এখন তো আমাদেরকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, ওই বিবেক দিয়া চিন্তা করব কোনটা হালাল কোনটা হারাম, হালালটা করব, হারাম কাজ কোনো অবস্থাতেই করব না। রাজি আছেন নি সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমাকে তোমরা ভয় করার মতো বই করো। তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহর একজন ওলি লিখেন, ষোলো আনা বই করো। পনেরো আনা হলে হবে না, পনেরো আনা বই হলে হবে না, ষোলো আনা বই করতে হবে। ওরে আল্লাহর বান্দা ফজরের আজান দিছে, আর ঘুমের ঘরে থাকবো না বলে একটু পরে উঠবো, একটু পরে উঠবো, এই জাতীয় অলসতা করব না। ষোলো আনা বই যদি আল্লাহর বান্দার দিলে থাকে, আজান শোনার সাথে সাথে কম্বলের নিচ থেকে বাহির হইয়া যাবে, কথা ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার একটা সন্তান ওনার কাছে আইসা কান্দে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ্জে রওনা হইছে, সামানাপত্র সব কিছু ঠিকঠাক, ওনার একটা সন্তান আইসা ওনাকে বলতেছে, ওর সন্তান আইসা বাবার সামনে কান্দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ওরে আমার সন্তান কেন কান্দো? কান্নার কারণটা কি জানতে চাই? সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওই ইমকের বাড়িতে গিয়েছিলাম, আরেকজন লোকের নাম বলছে, ইমক লোকের বাড়িতে গিয়েছিলাম, তাদের বাড়িতে আজকে গোশত রান্না হয়েছে, আমি আমাকে গোশত দিয়া খাবার দেই নাই, আমাকে ঘর ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সন্তানটাকে হাতে ধইরা ওই ব্যক্তির বাড়িতে গেল, যা জিজ্ঞাসা করলো, তোমরা কি আজকে গোশত রান্না করেছ? বলে, জি হযরত আমরা গোশত রান্না করেছি, আমার সন্তানরা তোমাদের কাছে গোশত চেয়েছিল, জি হযরত চেয়েছিল, আমরা দেই নাই, আমরা তাকে গাঁর ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দিয়েছি। আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দাদি বলতেছেন, কেন আমার সন্তানটাকে গোশত ভাত না দিয়া গার ধাক্কা দিয়া বাহির করে দিয়েছো, কারণটা কি? ওই বাড়িওয়ালা বাড়ির মালিক সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহের সামনে দুটি চোখ দিয়া পানি ছাড়তে আরম্ভ করলে, ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে এক সপ্তাহ ধরে আমি কাজের মধ্যে যাইতেছি, কোনো কাজ পাই না, কাজ না পাইয়া আমার গড়বাসী ছেলে মেয়ে সবাই উপাস, গড়ের মধ্যে খাবারের কিছুই নাই, খাবার দাবার বলতে আমার গড়ের মধ্যে কিছুই নাই, আমি দেখতে পেয়েছি একটা মরা গরু পড়ে আছে, ওই মরা গরু থেকে একটু গোশত কাইটা, আমি আমার পরিবার পরিজনকে আইনা দিছি, আমার পরিবার পরিজন তো মরণাপন্ন, তাদের জন্য এই মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু আপনার সন্তানের জন্য গোশত খাওয়া জায়েজ নাই, এই জন্য আপনার ছেলেটাকে আমি গায়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দিয়েছি। আল্লাহর ওলি আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আর কিছুই বলে নাই, সুজা দৌড়াইয়া বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া হজের যত টাকা পয়সা ছিল নফল হজ্জে না যাইয়া ওনার পাশের বাড়ির গরিবকে সব কিছু সৎকা করে দিয়ে এক মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল, মসজিদের ভিতরে ওনার এক বন্ধুর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক হজ থেকে তুমি কোন সময় আসছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বন্ধু শুনো, এই বছর আমি হজে যাই নাই। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর ওলি, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, এখন কেন মিথ্যা কথা বলতেছো? আমি মিনার ময়দানে তোমাকে দেখছি,
জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে আমি তোমাকে দেখেছি, মুজদালিফার ময়দানে তোমাকে দেখেছি, আমি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তোমাকে দেখেছি, হজ্জের সমস্ত কাজের সময় আমি তোমাকে দেখেছি, আর তুমি বলতেছো এই বছর তুমি হজ্জে যাও নাই। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা শুনো, আল্লাহর কসম আমি এই বছর হজ্জে যাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হজে যাওয়ার টাকা তোমার পাশের বাড়ির গরিবকে যে তুমি দান করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুরতের একজন ফেরেশতাকে মক্কায় পাঠাইয়া দিয়েছি, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার পক্ষ থেকে ওই ফেরেশতা এই বছর তোমার হজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন এন্তেকাল করলো, ওনার একজন বন্ধু ওনাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে তোমার সঙ্গে কি আচরণ করেছে? কবর হইল প্রথম গাঁঠি, কবর হইল আমাদের প্রথম ঘর, ওই গাঁঠিতে ওই ঘরে যদি কেউ মুক্তি পাওয়া যায়, সমস্ত গাঁঠিতে আল্লাহ তারে মুক্তি দিয়া দিবে। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার আল্লাহ কবরের মধ্যে তোমার সঙ্গে কি আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, শুনো, আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়েছে, তবে আমার পাশের বাড়িতে ছিল একজন কামার, ওই কামার রে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বেশি উঁচা জান্নাত আল্লাহ দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামার লোহা পিটাই, ওই লোকটাকে আমার চেয়ে দামি জান্নাত দিয়ে লাইছে আল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ এর বন্ধু স্বপ্নে ঘুম থেকে উইটা ওই কামারের বাড়িতে গেলেন, লোহা পিটাইয়া যে কাজ করে, যাই বলতেছে, ও কামারের বিবি, তোমার স্বামী কি আমল করত, তোমার স্বামী কি আল্লাহ তাআলা আব্দুল ইবনে মুবারকের চেয়ে দামি জান্নাত দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, শুনেন, আমার স্বামী গরিব মানুষ, লোহার কাজ করত, একটা আমল আমার স্বামীর মধ্যে ছিল, সেটা হলো আল্লাহ তাআলার বই, সুবহানাল্লাহ। কার বই? জুড়ে বলেন কার বই? মহিলা বলতেছে, ও আল্লাহর ওলি, আমার স্বামী লোহা পিটাইতেছে, হাতুড়িটা উপরে উঠাইছে, এমন সময় যদি আল্লাহু আকবার মসজিদ থেকে আওয়াজ বাইসে আসছে, সাথে সাথে আমার স্বামী লোহান হাতুড়িটা পিছনের দিকে ফেলাই দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, সুবহানাল্লাহ। কার বই? জোরে বলেন কার বই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দি আমাকে ভয় করো, সুলোয়ানা ভয় করতে হবে, হাক্কা তোকা দিহি ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মরো না, কবরে যাও না, মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করতে হবে কি হবে না? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে সতর্ক করতেছে, মরো না, ও আমার বান্দা বান্দি মৃত্যুবরণ করিও না,
মুসলিমুন, মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? জোরে বলেন। এখন আমরা মাতারা বালিশের মধ্যে রেখে একটু চিন্তা করব, আমরা মুসলমান কতটুকু হয়েছি বা কতটুকু হওয়ার দরকার, চিন্তা করার দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, এমন কান্নাকাটি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভিতর থেকে, মানুষের ভিতর থেকে যে পুরা গন্ধ বাহির হয়, কান্নার গন্ধ বাহির হইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আবু বকর, আপনি তো আমাদের নবীজির সবচেয়ে প্রিয় সাহাবি, আপনি এত কেন কান্দেন, কান্নার কারণটা কি জানতে চাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাকে বলতেছেন, ও নবীর সাহাবীরা শুনো, আমি কি মুসলমান হইছি কিনা, আমি পুরাপুরি মুসলমান হইছি কিনা, কোমরের মধ্যে আমি কি আমল লইয়া যাব, আমি মুসলমান হইছি কিনা, আমি বড় টেনশনের মধ্যে পড়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা মৃত্যুবরণ কইরো না, হ্যাঁ যখন মৃত্যুবরণ করবা এর আগে আগে তুমি মুসলমান হয়ে যাও, কবরে গিয়ে মুসলমান হওয়া যাবে না। কবরে গিয়ে মুসলমান? জোরে বলেন। বলে হুজুর, কবরে গিয়া সমস্ত আমল কইরালাম মনে, এখন দুনিয়াতে, এখন দুনিয়াতে হুজুর রং তামাশা কইরা লই, কবরে গিয়া সব আমল একসাথে আরম্ভ করে দেবো, ওই সময় অবসর থাকুম, সম্ভব হবে না? আল্লাহর একদল বান্দা বলবে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আবার দিকদার পাঠাও, দেখবা কি আমল করি, মসজিদ থেকে বাইর হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা কখনো সম্ভব না। ফজলে এলাহিসা, বড় বড় আলেমরা তোমাদের সামনে অনেক বলছে, কিছু মানো নাই, কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম কবরের কথা কি কম বলতেছে? কম বলতেছে? সবাই জানে কবরে শুইতে হবে, সবাই জানে কবরের মধ্যে মুনকার নাকির আসবে, সবাই জানে কবরের মধ্যে আজাব আছে, সবাই বুঝে, এরপরেও মানে না, কারণ এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বাহির হয়ে যায়। ও মুসলমানেরা একটু চিন্তা করতে হবে। এক বেটা বলে কবরের কথা ওয়াজও শুনে, কবরে যে আজাব হইব, ওয়াজের মধ্যে শুই না, সে মনে মনে চিন্তা করে যে উলামায়ে কেরাম শুধু কবরের আজাবের কথা বলে, আমি একদিন গিয়া গুরুস্থানে গিয়ে দিক হাসবো, কবরে কোনো আজাব টাজাব আসিনি। আপনাদের এলাকার গুরুস্থানে কবরস্থানে গেলে আজাব দেখা যাইব, দেখা যাইব? জান্নাতের নিয়ামত কবরের আজাব দেখা যায়? দেখার জিনিস না। ওই পণ্ডিতে এক ধরনের পণ্ডিত আছে আমাদের সমাজে, বেশি বুঝে, কথা ঠিক কিনা বলে? বেশি বুঝে এই জাতীয় পণ্ডিতে, সে চন্দ্রিমার রজনীতে, চন্দ্রিমার রাত্রিতে আকাশের মধ্যে চন্দ্র আছে, কবরের আজাব দেখার জন্য রাত্রে 10টার পরে বাইর হয়ে গেছে গুরুস্থানে, যায়া কবরের মধ্যে কান দিয়া শুয়ে রয়েছে, বাঙ্গা কবর আছে না, কবর ভাঙে গেছে পুরাতন, বাঙ্গা কবরের মধ্যে কানটা দিয়া শুয়ে রয়েছে, কবরের আজাব নিয়ে হয় শুনতে, হঠাৎ করে কিছুক্ষণ পরে শুনতেছে গুড়া যে দৌড়তেছে, গুড়ার পায়ের শব্দ শোনা যায়, গুড়া দৌড়লে গুড়ার পায়ের একটা শব্দ হয় কি না? ওই ফন্ডিতে কবরের মধ্যে কান দিয়া শুয়ে রয়েছে, সে শুনতেছে গুড়া যে যাইতেছে গুড়ার আওয়াজ, পায়ের আওয়াজ। তখন পণ্ডিতে মনে মনে চিন্তা করতেছে যে এখন মনে মুনকার নাকির আসতেছে, এখন মনে হয় মুনকার নাকির আসতেছে। চন্দ্রিমার রজনী তো 14 তারিখের রাত্রি, দূর থেকে মানুষ দেখা যায়, পুলিশে গুড়ালে যাইতেছে আসামি ধরতে। আগে তো এরকম গাড়ি টাড়ি ছিল না, আজকে তো আলহামদুলিল্লাহ প্রাইভেট কার নিয়ে এখানে এসে পড়ছি, এরকম গাড়ি টাড়ি ছিল না, পুলিশে গুড়া নিয়ে যাইতেছে আসামি ধরার জন্য। পুলিশে দূর থেকে দেখছে যে একটা লোক একবার মাথা বাহির করে একবার ভিতরে ঢুকা, মনে মনে চিন্তা করতেছে মনে হয় কোনো আসামি আমাকে দেখে এখানে লুকাই লেগেছে,
পুলিশে গুড়া থেকে নামছে, নাইমা আইসা ওই আসামিটাকে আসামি মনে করে তার পাঞ্জাবির বা শার্টের কলারে ধরছে, শার্টের কালারে দুইরা বলতেছে, এই বেটা তুই এখানে কি করস? এই কথা বইলাই পুলিশে হাতের মধ্যে আছেন একটা লাঠি, ওই লাঠি দিয়ে বাসার মধ্যে একটা বাড়ি লাগাইছে, বাড়ি লাগানোর উপরে ফোন দিতে মনে করছে মুনকার নাকির, ফোন দিতে বলতেছে মুনকার নাকির ফেরেস্তা আমি কিন্তু এখনো মরছি না, সাবধান আমি কিন্তু এখনো মারা যাই নাই, এইভাবে আমাকে পিটানি আরম্ভ করছে কেন? তো পুলিশে মনে মনে চিন্তা করতেছে এদি আমার মুনকার নাকির ডাকে, মনে পাগল মনে হয় লোকটা, মনে হয় পাগল, না হলে আমি পুলিশ আমার মুনকার নাকির ডাকে, পুলিশে পাগল মনে করে দিছে সাইরা, ছেড়ে দেওয়ার পরে এক দৌড়ে রাত্রে এগারোটার সময় বাড়িতে গেছে, বাড়িতে যায় বিবিরে বলতেছে এ বিবি তাড়াতাড়ি ঘুম থেকে যাগো, কেন? তাড়াতাড়ি গরম পানি কর, বিবি গরম পানি করতে চাই না, বলতেছে কেন গরম পানি করবো এত রাত্রে, আর এই গরম পানি করো আমি মুনকার নাকিরের হাত থেকে বাঁচাইছি, বিবি গরম পানি করছে আর বিবি মনে মনে ভাবতেছে এতদিন আছেন আধা পাগল এখন একবারে, এতদিন আসিন এতদিন আসিন আপ এখন একবারে কি হয়ে গেছে? এক মাস্টারে বলে স্কুলের মধ্যে এসে বলতেছে এ ছাত্ররা তোমাদের স্টেশন থেকে তোমাদের স্কুল পর্যন্ত আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বলছেন দেখি আমার বয়স কত? এক ছাত্র আছেন চালাক, সে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে স্যার আপনার বয়স 60, আপনার বয়স 60, আসলেই স্যারের বয়স 60, এই বেটা তুমি কিভাবে অঙ্ক করে বাইর করলে আমার বয়স যে 60, স্যার যোগ করছি বিয়োগ করছি কিছুতেই আপনার বয়স মিলাইতে পারি না, 15 মিনিট সময় লাগছে এখানে আসতে, আপনার বয়স কত এটা কি বাইর করা সম্ভব? স্যার কিছুতেই আপনার বয়সটা তালাশ করে পাই না, শেষ পর্যন্ত স্যার চিন্তা করছি আমার বাড়িতে আমার এক চাচাতো ভাই আছে আধা পাগল, এর বয়স হয়েছে 30 আর আপনি স্যার পুরা পাগল, এখন আপনার বয়স 60, আধা পাগলের বয়স যদি 30 হয় পুরা পাগলের বয়স কত? তো বিবি বলতেছে এতদিনই মনে হয় আমার স্বামী একবারে পুরা পাগল হয়ে সারছে, যাই হোক আরেকদিন এসে মাহফিলের মধ্যে বসে হুজুরে উলামায়ে কেরামে কবরের আজাব সম্পর্কে আলোচনা করতেছে, হে পিছন দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে হুজুর ওয়াজ করেন কি কই সব কথা আপনারা বাইঙ্গা কই না, হুজুরে বলতেছি কি বুঝাইয়া কই না বলো, সে বলতেছে হুজুর ওয়াজ করেন ঠিক হই কবরের আ মধ্যে মুনকার নাকির ফেরেশতা আইবো বলেন ঠিক হই কিন্তু কি দিয়ে আইবো এটা কি জানেন? জানবো, বলতেছে হুজুর গুড়া দিয়ে আয়ে গুড়া, বলতেছে হুজুর কবরে আইসাই প্রথম কি করে জানেননি? বলে না, বলে হুজুর আইসাই প্রথম পাঞ্জাবির কালারটা ধরে দইরা পাসাডার মধ্যে লাগা কয়েকটা বাড়ি আর কোনো কথা নাই, ও মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দা ওই কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও মুসলমান হইয়া কবরে যাও, মুসলমানিত্ব লইয়া গেলে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে, কি লইয়া যাইতে হবে ও মুসলমানেরা? মুসলমানিত্ব লইয়া যাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এখন আমরা একটু চিন্তা করব নিজেদেরকে নিয়ে, নিজেকে নিয়ে যেই ব্যক্তি চিন্তা করতে পারে সে হইল মানুষ, কথা ঠিক কিনা বলেন? আরেকজনকে নিয়ে চিন্তা করতে নাই, আরেকজনের আমল দেখতে নাই, নিজের মধ্যে কি আমল আছে না নাই নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের পরিবার পরিজনকে নিয়ে চিন্তা করা, নিজের ছেলে মেয়েগুলাকে নিয়ে চিন্তা করা, কারণ হাসরের ময়দানে ছেলে মেয়েগুলো আমাকে ধরবে, কথা ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে ফেরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আটকাইবে আমাদের সন্তানগুলা ওই দিন গিয়ে আমাদেরকে ধরবে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা সন্তানগুলাকে যদি আমরা মুসলমান না বানাইতে পারি, আমার সন্তান ইংরেজি বইরা যদি নাস্তিক হয়ে যায়, আমার সন্তান
ইহুদি নাসারার সঙ্গে মিলিয়া যদি ইহুদ নাসারা হয়ে যায়, হাসরের ময়দানে আমার সন্তান আমাকে আটকাইবে, আমার সন্তান ডাক দিয়ে বলবেন ও রব্বুল আলামিন, এই বাবার কারণে আজকে নাস্তিক হয়েছি, এই মার কারণে আজকে নাস্তিক হয়েছি, আমার মা বাবাকে নিয়ে আসো, আমার মা বাবাকে আমার সামনে শুয়া দাও, মা বাবার বুকে পাড়া দিয়ে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো। এই জন্য ভাই নিজে মুসলমান হইতে হবে, নিজের পরিবার পরিজনকে মুসলমানিত্ব শিখাইতে হইবে, কথা ঠিক কিনা বলেন? নিজের ঘরের মধ্যে ইসলামকে ঢুকাইতে হবে, আজকে আমাদের ঘরে ইসলাম নাই, কথা ঠিক কিনা বলেন? ইসলাম ইসলাম সফি, কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই, ঘরে বাহিরে সর্ব জায়গায় আমাদের ইসলামকে ফিট করতে হইবে, কথা ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা, কথা ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আমরা আমাদেরকে ইসলাম ধর্মটা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় মজ্জের মাসরের মধ্যে আয়াত নাযিল করলেন, ও ঈমানদারেরা ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ও আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহর দরবারে ইসলাম ধর্ম পছন্দের, আমার দরবারে ইসলাম প্রিয় ইসলাম, আমার দরবারে ইসলাম হলো গ্রহণযোগ্য, সেই ইসলামের ছায়া তলে আসো মুসলমান হও, আমি আল্লাহ তোমাকে দুজখের আগুন থেকে মুক্তি দান করব। ও মুসলমানেরা, আজকে ইসলামটা শুধু মুখে মুখে জপলে হবে না, ইসলামটা পুরো দেহের মধ্যে ফিটিং করতে হইবে, মাথার মধ্যে থাকবে ইসলাম, কথা ঠিক কিনা বলেন? মুখের মধ্যে থাকবে ইসলাম, কথা ঠিক কিনা বলেন? সারা সারাদিন শুধু নাফরমানি কথা বলে, মুখ দিয়ে ইসলামের শব্দ তার জবান দিয়ে বাহির হয় না, সারাদিন শুধু জবান দিয়া দুনিয়ার কথাগুলো বাহির হয়, দুনিয়া দুনিয়া সারাদিন জবান দিয়া বাহির হয়, ইসলামের কথা কালিমার কথা ইমানের কথা কোরআনের কথা জবান দিয়া বাহির হয় না, কবরের মধ্যে দিনই আল ইসলাম বলতে পারবো না, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, কবরের প্রশ্ন ওমা দীনুকা, তোমার ধর্মটা কি ছিল দুনিয়াতে? দুনিয়ার মুখের মধ্যে যদি আমার ইসলাম থাকে, কবরের মধ্যে জবান দিয়ে অটোমেটিক ইসলাম শব্দটা চলে আসবে। এই জন্য ভাইর আমার, ইসলাম শুধু পাখির মতো তুতা পাখির মতো জপলে হবে না, পুরাটা দেহের মধ্যে, পুরাটা পরিবারের মধ্যে, পুরাটা সমাজের মধ্যে, যার যতটুকু দায়িত্ব ওই দায়িত্ব অনুযায়ী ইসলামটা ফিটিং করতে হইবে, কথা ঠিক কিনা বলেন? কারণ দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, ও প্রজা, ও রাজা, তোমার অধীনস্থ আছে কিছু প্রজা, আছে না প্রজা? আপনার সংসারের বাবা, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, তারা আপনার প্রজা, কথা ঠিক কিনা বলেন? আপনি এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষ আপনার প্রজা, আপনি এলাকার একজন এমপি, আপনার এলাকার মানুষ আপনার প্রজা, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের মানুষ আপনার প্রজা, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা জবাব না দিয়া কদম সরানো যাবে না, কদম সরাইতে পারবো? আরো জোরে বলেন, সরাইতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাতটা প্রশ্নের উত্তর না দিয়া আসরের ময়দানে কদম সরাইতে পারবে না, তোমার জীবনটা কিভাবে কাটাইছো, তোমার জিন্দগির হিসাব আসরের ময়দানে তোমাকে পাই টু পাই দিতে হইবে, কথা ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দা বান্দি, মাল কিভাবে উপার্জন করেছো, ওই মাল কিভাবে কামাই করছো, ব্যবসার মধ্যে গিয়া মিথ্যা কথা বলছো, না চাকরির মধ্যে গিয়া ঘুষ খাইছো, পাই টু পাই তোমাকে হিসাব দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? মাল কিভাবে খরচ করেছো, ছেলেকে মোবাইল কিনে দিছো, টেলিভিশন কিনছো, মাল কিভাবে খরচ করেছো, এই হিসাবগুলো আল্লাহর দরবারে দিতে হইবে।
কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান যে কথাটা বলতেছিলাম, আমরা প্রত্যেকেই হইলাম রাজা, আমাদের অধীনস্থ আছে কিছু প্রজা, ওই প্রজাগুলা সম্পর্কে হাসরের ময়দানে আমরা জিজ্ঞাসিত হব। হব কি হব না? জোরে বলেন। আজকে তো মনে করতেছি রং তামাশায় দিন কাটা যাইতেছে, ও মুসলমানেরা রং তামাশায় দিন কাটবে না, কবরের মধ্যে রং তামাশায় কাটবে না, হাসরের ময়দানে রং তামাশা করা যাবে না। যদি জীবনটাকে ইসলামের উপরে চালাইতে পারি, খাঁটি মুসলমান হয়ে দুনিয়াতে চলতে পারি, আমার আল্লাহ কবরের বাদশা বানাইয়া দিবে। আল্লাহর একজন বলি কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা আমার ওলিটাকে প্রশ্ন করো। হাদিসের কিতাবের মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে আছে, যারা সিদ্দিক পর্যায়ের চলিয়া যায় একবারে উঁচা মাপের আল্লাহর ওলি। যেমন আমাদের আপনাদের এলাকায় ছিলেন আমাদের আগের পীরশাহ হুজুর রহমাতুল্লাহি আলাই, উজানির পীরশাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, এই জাতীয় আল্লাহর ওলি যারা, তাদের কবরের মধ্যে আল্লাহ প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। যারা সিদ্দিক পর্যায়ের চলে যায়, রাবিয়া বসরি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, এই জাতীয় আল্লাহর ওলি যারা, তাদের কবরের মধ্যে আল্লাহ কোনো কি করবে না, প্রশ্ন করবে না, বিনা প্রশ্নেই আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কে? আল্লাহ তাআলা মুনকার নাকির পাঠাইয়া প্রশ্ন করছে, এ ওলি বলো দেখি তোমার রব কে? আল্লাহর ওলি বলতেছে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবে কিছুই বলে না, ফাজাইলে আমলের কিতাবে ঘটনা আছে। আল্লাহর ওলির নাম কাজী ইয়াহিয়া ইবনে আহসাম রহমাতুল্লাহ আলাই, প্রশ্নের জবাবে কিছুই বলে না, চুপচাপ কবরে বসে রইছে। মুনকার নাকির ফেরেশতারা বারবার প্রশ্ন করতেছেন, ওরে আল্লাহর বান্দা কিছু বলো না কেন, চুপচাপ বসে আছো, কারণটা কি জানতে চাই? আল্লাহর ওলি কিছুই বলে না, মুনকার নাকিদের প্রশ্নের জবাবে কিছুই বলে না, চুপচাপ বসে আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার বান্দারে প্রশ্ন করেছি, আপনার বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আহসাম কিছুই বলে না, চুপচাপ বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা কেন কবরের মধ্যে কথা বলে না? আমি আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরে আমার বান্দা ও কাজী ইয়াহিয়া কবরের মধ্যে কিছুই বলো না, চুপচাপ বসে রইছো, কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও রাব্বুল আলামিন আপনার ফেরেশতা আমাকে ধমক দিছে, আমি একজন বুড়া মানুষ। সুবহানাল্লাহ। জোরে বলেন, ওগো রব্বুল আলামিন আপনার ফেরেশতা আমাকে ধমক দিয়ে কথা বলছে, আমি একজন বুড়া মানুষ, আমার মাথার চুলগুলা পাকনা, মুখের দাড়িগুলা পাকনা, আপনার ফেরেশতারা ধমক দিল কেন? এই জন্য তাদের প্রশ্নের জবাবে কিছুই বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কেন বলো না, কেন বলো না বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও রব্বুল আলামিন আপনার পয়গম্বর আমাদের নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহিল লিশাইবাতিল মুমিন, যে মুমিনের চুল পাক না, যে মুমিনের দাড়ি পাক না, তাদেরকে দেখলে নাকি আল্লাহর লজ্জা লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে লজ্জা পায়, আজাব দিতে লজ্জা লাগে, আমি একজন বুড়া মানুষ, আমার ফেরেশতারা ধমক দিয়া প্রশ্ন করছে, এই জন্য আমি জবাব দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও কাজী ইয়াহিয়া ইবনে আহসাম, তুমি তো এক নম্বর বুড়া না, তুমি তো দুই নম্বর বুড়া, তোমার চুল দাড়িগুলো আসলে পাকে নাই, তুমি মরণের সময় বইলা গেছলা, তোমার আপন জনেরা ওইগুলারে সাদা রং দিয়া সাদা বানায়া কবরে দিছে, তুমি তো এক নম্বর বুড়া না, তুমি দুই নম্বর বুড়া। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন আমি দুই নাম্বার বুড়া, আমার চুলদাড়ি গুলা পাকে নাই, সত্য,
তবে আমি কেন এরকম করছি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা এরকম কেন করছো? মুখের দাড়িগুলা সাদা বানাইছো, মাথার চুলগুলা তুমি সাদা বানাইছো, কেরকম কেন করছো এরকম বলো দেখি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও রাব্বুল আলামিন, সত্যিকারের মুসলমান হইছি কিনা আমি জানি না, আমি কবরের মধ্যে কিভাবে মুক্তি পাব? কবরে মুক্তি পাওয়ার জন্য আমি আসল আমার বান্দার কবরের মধ্যে আর প্রশ্ন করতে হবে না, যাও রে ফেরেশতা যাও, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানাইয়া দাও। এই জন্য ভাই মুসলমানের তো লইয়া কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, তুমি একজন প্রজা, তোমার অধীনস্থ, তুমি একজন রাজা, তোমার অধীনস্থ আছে কিছু প্রজা, ওই সন্তানগুলারে ঠিক করো, তুমি তোমার বিবিরে ঠিক করো, বিবিরে পর্দার ভিতরে ঢুকাও, সন্তানগুলাকে নামাজি বানাও, সন্তানগুলাকে কোরআন কোরআনে কারিম তেলাওয়াত শিখাও, তখনই তুমি খাঁটি মুসলমান হইতে পারবা, আর মুসলমানের তো লইয়া কবরে গেলেই তুমি মুক্তি পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক সবাই।